আমি বলতে চাচ্ছি একটি সমাজের মানুষের জাগতিক প্রয়োজন এবং পরলোকের প্রয়োজন দুটো যদি মেটাতে হয়। মুসলমানরা প্রতিদিন প্রার্থনা করার সময় কি বলে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে প্রভু আমাদের আপনি আমাদের ইহ জগৎ এবং পরকালের জগৎ দুটোকে সুন্দর করে দিন, আক্ষরিকতে সুন্দর মানে কল্যাণময় করে দিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মানে এই দুনিয়া, ওয়া ফিল আখিরাত দুনিয়া এবং আখরাত দুটোকে করে দিন। আমরা সমস্ত লেখাপড়া যদি আখরাতে নিয়ে যাই তাহলে দুনিয়া সম্পর্কে কথা বলাটা আমাদের জন্য মানাবে না। আমি বারবার বলছি মুসলিম সমাজে যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সবগুলোই এই দুই প্রয়োজনই সারণ করতো। যেমন চিকিৎসা, এটা তো দুনিয়াকে সুন্দর করার, আপনি অসুস্থ আপনাকে সুস্থ করতে হবে। আমি বলছি আগে মাদ্রাসার চিকিৎসাও পড়ানো হতো, একটা উদাহরণ দিচ্ছি, প্রকৌশলও পড়ানো হতো। এই যে এত বড় ধরুন তাজমহল তৈরি হয়েছে, তো মাদ্রাসা শিক্ষিত লোকেরাই করেছে, অক্সফোর্ড থেকে পরিষ্কার করে নাই, তাহলে এত ভালো আর্কিটেকচার এখন ইউরোপীয় মাদ্রাসাওয়ালারা করতে পারবে? এটা মানে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ভাষা করতে পারবে? জগতের আশ্চর্য বলতেছে না? মিশরের পিরামিড কারা তৈরি করেছে? ইসলাম আসার বহু আগে। মানে মনে রাখতে হবে পৃথিবীতে দালানকোঠা নির্মাণ, ব্রিজ নির্মাণ, সেই টেকনোলজি এখন আর নাই। বোঝাতে চাচ্ছি এইটা হচ্ছে জাগতিক কাজকর্ম, রাস্তাঘাট করা, বাড়িঘর করা, এগুলি কি মানুষ করে নাই? তার চেয়ে এখন আমরা গ্লাস অ্যান্ড স্টিল আর্কিটেকচার করছি, যে বিল্ডিং আমরা বসে কথা বলছি এখন, এগুলি হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিষয়, মেগা প্রজেক্ট। কিন্তু অন্য মানুষগুলো একেবারেই শুধু গুহা মধ্যে বসে ধ্যান করে জীবন কাটিয়েছে, তা তো ঠিক নয়। সোজা কথা, শিক্ষা ব্যবস্থার জাগতিক দিক আছে, আমি আগেও বলছিলাম, কিন্তু শিক্ষিত লোক শুধুমাত্র কৃষিকাজ আর চিকিৎসা করে সন্তুষ্ট হয় না, সে চিত্তের বিকাশও চায়, সে কবিতাও চর্চা করে, সঙ্গীতও চর্চা করে। এখন কোথায় আমাদের মাদ্রাসার সঙ্গীত চর্চা হচ্ছে না কেন? মানে অর্থাৎ তাদের একটা ধারণা আছে সঙ্গীত চর্চা করলে এটা ধর্মের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু ইসলামী সমাজ যতগুলো ছিল, ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীতের যারা সাধক তারা তো ইসলামী সুফি প্রায়,